মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খয়রামারি অঞ্চলের বাগিচা পাড়ার ফুলটুদা বেওয়া জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানালেও সেই টাকা তিনি এখনো পর্যন্ত পাননি। তোমার স্বামী কতদিন হলো মারা? এক বছর এক মাস না কমাস হলো। সংসার চালাও কিভাবে? আমি কি সংসার চালাইনি তো খুবই অবস্থা খারাপ। এমনি কষ্ট মষ্ট করি, এমনি সেলাই মেশিনটার কাজ টাজ করি, কষ্ট করে আমি সংসার চালাচ্ছি। 2015 সালের মে মাসের 5 তারিখে ফুলটোরা বেওয়ার স্বামী নির্বাস আলী মারা যান। পরিবারে তিনি একমাত্র আয় করতেন। তার মৃত্যুর পর জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের 40,000 টাকা সহায়তা পাওয়ার জন্য তিনি আবেদন করেন। 8 মাস হয়ে গেলেও তিনি এখনও এই সহায়তা পাননি। তোমার সমস্যা কি? আমার সমস্যা, আমার 4টি ছেলে মেয়ে কষ্ট, আমার মেয়ের বিয়ে দেওয়ার মতন উপযোগ্য হয়ে গেছে, আমার বিশাল চিন্তা, আমার বই নাই, খাট নাই, কিচ্ছু নাই, খাও অসুবিধে। আবেদন জমা দেওয়ার 7 দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতকে আবেদন বিচার বিবেচনা করে পঞ্চায়েত সমিতিতে পাঠাতে হবে। পঞ্চায়েত জানিয়েছে আবেদনপত্র বিডি অফিসে পাঠিয়েছে। নিয়ম অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে ফুলটুরা বেওয়া 40,000 টাকা পাওয়ার কথা। তো তোমাদের যে বিধবা অনুদান পাওয়া যায় সেটা পাওনি? না। কতদিন হলো জমা দেওয়া? 7-8 মাসে হয়ে গেল আমার জমা দেওয়া। তো কি বলে? ওই তো যাচ্ছে আর বলছে বিডিওতে গেছে, বিডিওতে গেছে, তাই করছে। তুমি বিডি অফিসে খোঁজ নিয়েছো? না, আমি ওখানে যেতে পারিনি। খো এই গ্রামের ফুলটোরা বেওয়ার দাবি, জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের টাকাটা যাতে অতি শীঘ্রই পাওয়া যায়। এই সমস্যা সমাধানের জন্য বিডি অফিসের আধিকারিক সাধন দেবনাথকে 94-34-77-00-37 নম্বরে আবেদন করুন। আমি নেশাতন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।